এবার একটা রবীন্দ্রনাথের গান গাইব। আর একটু কথা মানে একটু বলা ভালো ছোটদের কাছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কিছু গান আমরা তখন 2001 তখন সবে বিশ্বভারতীর কপিরাইটের বিষয়গুলো আস্তে আস্তে সরেছে, তা সেই সময় থেকে সাহস করে আমি আর আমার এক বন্ধু জয় সরকার আমরা দুজন মিলে কিছু কাজ করতে শুরু করি। তা হাসার কি আছে, আমার বন্ধু তো আশ্চর্য, অবাক হয়ে তাকানোর কি আছে। তা আমাদের এই এই তারপরে আমরা বিস্ময় বলে একটি অ্যালবাম করেছিলাম, তারপর আনন্দ, আকাশ, সেরকমই একটি অ্যালবামে রবীন্দ্রনাথের গানের গান একটা গাইব। তা অবাক মানে এখানে যারা অনেকে আছেন যারা আমাকে একেবারে প্রথম দিন দেখেছেন, তখন শুধু হারমোনিয়াম, একটা গিটার, একটা তবলা ছিল। আর এখন এই রবীন্দ্রনাথের এই গান, বিশেষ করে এই গানটি গাইব বলে মানে আমার কিন্তু আজকে দলবলটা বেড়ে গেছে। তা সেখানেও কিন্তু রবীন্দ্রনাথই আমাকে আধুনিক থেকে আধুনিকতম হওয়ার জন্য সাহায্য করেছেন সবথেকে বেশি। তা দেখ, সবাইকে জানি না ছোট বড় মানে বড়দের কেমন লাগবে, তবে ছোটদের খারাপ লাগার কোনো জায়গাই নেই।
ভাগীরথী আমি তুই সব বুড়ি হয়ে গেছি, বেনী মাধব আজকে বাচ্চারা কেউ শোনে না। আচ্ছা ঠিক আছে, গাইবো 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 নিশ্চয়ই গাইবো। আচ্ছা আর কি কি? আয় আয়, কে যাবি আর? যাও পাখি আর, কাঁদে না কাঁদে না, আবার আসবো পিড়ে। এই গানটার কেউ অনুরোধ করেনি, আমি আমি আমার আমি নিজান আমারই মনে হচ্ছে যে একটু গাওয়া উচিত। মাঝে মাঝে আমার এরকম একটুখানি, মানে যখন খুব একটা বলিষ্ঠভাবে গান গাই আর ঠিক তার পরবর্তীকালেই আমার মনে হয় হে সনে সুন্দর কৃপা, সুন্দর খোপায় আমার ভিক গিলাই না, আচ্ছা।
থ্যাংক ইউ। আবার আসিব ফিরে কি গাইব? গাইব? আচ্ছা, আয়কে যাবি গাইব, ধাদিনা নাতিনা গাইব, বেনি মাধব গাইব, আমার মতে তোর মতন কেউ নেই গাইব, যাও পাখি গাইব। ওকে, ঠিক আছে, হবে হবে। লক্ষণদা, যখন প্রথম এসেছিলাম আপনার কাছে 1994 সালে, তখন আমার নিজের একটা গানও ছিল না। আর তারপরে আজকে এত বছর পরে এখন আমার নিজের গান অনুরোধ আসে, এটা কিন্তু একদিনকার স্বপ্ন ছিল যে আমার নিজেরও অনেক গান থাকবে। তা এখনকার ছোট ছেলে মেয়েদের এবং সবাইকে বলি যে নতুন যা গান হচ্ছে, মানে আমাদের অনেক ছেলে মেয়ে এখন গাইছে, আর ওদের সকলকে নতুন গান গাওয়ার জন্য এনকারেজ করো যখনই শোতে আসবে। এবং আমার ছোটদের কাছে অনুরোধ, যারা এখনও ছাত্রছাত্রী, যে তারা কত নতুন গান হচ্ছে সেটা একটু খুঁজে খুঁজে শোনো, নয়তো আমাদের পরের জেনারেশনকে বলবে কোনো এই জেনারেশন কোনো কাজই করে যায়নি, খালি পুরো নিজেদের কিছু করেনি, আগের সব নিয়ে নিয়ে কাজ করেছে, এটা ঠিক না। ভালোবেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা
সবুজ করুণা আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলা হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতে Yeah.